দশম শ্রেণীর ছাত্ররা ভালো আছো সবাই? যেহেতু কোম্পানির আর্থিক বিবরণী কম্পালসারি চ্যাপ্টার, এই জন্য আজকেও আমরা কোম্পানির আর্থিক বিবরণীর উপরই আলোচনা করব। একটা স্লাইড দেখতে পাচ্ছ, স্লাইডে এটা মূলত বইয়েরই একটা প্রবলেম দেওয়া আছে। বইতে এই প্রবলেম সমাধান করা আছে। এখানে বইয়ের যে প্রবলেম, সেখানে বিক্রয় বলা হচ্ছে 2,90,000, আর ক্রয় 1,47,000, বিক্রয় লিখবা বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে। বিক্রয় সংক্রান্ত আয় যখন লিখবা, তখন লিখবা বিক্রয় 2,90,000, এখান থেকে ফেরত বাদ দিবা 4,000, ফেরত 4,000 টাকা বাদ যাবে। বেতন 20,000, পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। আন্ত পরিবহন মানে আন্ত মানে ভিতরে পণ্য নিয়ে আসার জন্য যে বহন খরচ, তার মানে এটা ক্রয় পরিবহন। ক্রয় পরিবহনের কারণে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। বই পরিবহন 800 আছে বলা। বই পরিবহন মানে বাইরে পণ্য নিয়ে যাওয়া, বহি মানে বাইরে, বাইরে পণ্য নিয়ে যাওয়ার জন্য যে খরচ, এটা হচ্ছে বই পরিবহন বা বিক্রয় পরিবহন। বিমা প্রিমিয়াম পরিচালন ব্যয় যাবে। বিজ্ঞাপন খরচ পরিচালন ব্যয়ের মধ্যে। ব্যাংক জমা যাবে আর্থিক বিবরণীর, কোথায় যাবে? সম্পদে। মূলধন আর্থিক বিবরণীতে মালিকানা সত্ত্বের মধ্যে যাবে মূলধন। এরপর আর্থিক বিবরণীতে মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন যাবে। এরপরে যে ব্যাপার, এরপরে কি দেখতেছ? নেক্সট নেক্সট কি দেখতে পাচ্ছ? এরপরে যা দেখতে পাচ্ছ তা হচ্ছে দেনাদার, তার অর্থ যাদের কাছ থেকে টাকা পাওয়া যাবে, এটা যাবে সম্পদে। পাওনাদার কোথায় যাবে? পাওনাদার যাবে দায় পাশে। যন্ত্রপাতির টাকা বলা আছে 2,80,000, স্থায়ী সম্পদের মধ্যে যাবে। জমি বলা আছে 4,73,200, সম্পদে যাবে। 10% ঋণ 2020 সালে প্রদেয়, যখনই প্রদেয় হোক, এটা বিষয় না। তুমি এখন তো চলতি বছরে 10% ঋণের উপরে সুদ দিবে কত? 10,000 টাকা। 10% ঋণের উপরে সুদ দেওয়া হবে 10,000 টাকা, এবং এই ঋণের সুদ অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয় যাবে। পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি 56,000। পুঞ্জীভূত অবচয় দিয়ে বোঝানো হচ্ছে যে এতদিন যন্ত্রপাতির উপরে অবচয় ধরা হয়েছে 56,000। এটা আর্থিক বিবরণীতে যখন লিখবা, যন্ত্রপাতি থেকে 56,000 টাকা বাদ দিয়ে দেখাতে হবে। কুরিন সঞ্চিতি ক্রেডিট আছে 500। কুরিন যোগ নতুন কুরিন, রেয়াবিলে ক্রেডিটে যেহেতু কুরিন সঞ্চিতি আছে, মাইনাস হবে। মজুদ পণ্য 1 জানুয়ারি 2017 আছে 3,000। এখন এই স্লাইড থেকে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বলো। এই স্লাইড থেকে হ্যাঁ, তুমি যেটা বললা সেটা হচ্ছে ঋণের ব্যাপার, এবং এটা পরিশোধ হবে 2020 সালে প্রদেয় বলা আছে, মানে শোধ দিতে হবে। কিন্তু তোমার এখানে এখানে যে ব্যাপার তা হচ্ছে, তুমি হিসাব করতেছো 1 বছরের, 1 বছরের সুদই এখানে আসবে। 1,10% নির্ণয় করলে হবে 10,000 টাকা। এটা অন্যান্য ব্যয়ের মধ্যে দেখাবা, অন্যান্য ব্যয়ের মধ্যে ঋণের সুদ দেখাতে হবে।
হ্যাঁ ঠিক আছে তোমার কথা। তারপর তোমাদের কোনো যতটুকু আলোচনা করলাম এখান থেকে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আছে স্লাইড থেকে তোমার কোনো কোয়েশ্চেন আছে স্লাইড থেকে? তাহলে আমরা এরপরে নেক্সট স্লাইড দেখি। এখানে কিছু সমন্বয় উল্লেখ থাকবে। নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছ যে এখানে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 5,000, বাজার মূল্য বলা আছে 4,000। যখন দুইটা মূল্য থাকে তখন কম মূল্যটা সমাপনী মজুদ পণ্য হিসাবে লিখতে হয়। তাহলে 4,000 টাকা কম মূল্যটা লিখতে হবে, আর কম মূল্যটায় বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে মাইনাস হবে। বিক্রিত পণ্যের ব্যয় যখন তৈরি করবো তখন মাইনাস হবে। যন্ত্রপাতির অবচয় ধরতে হবে কত পার্সেন্ট? 10%। যন্ত্রপাতির যে মূল্য আছে, রেয়ামিলে যে মূল্য আছে, তার উপরে 10% অবচয় ধরে পরিচালন ব্যয়ের ভিতর দেখাতে হবে। বিমা প্রিমিয়াম অগ্রিম দেওয়া হয়েছে 2,500, বিমা থেকে বাদ। সম্ভাব্য কুড়িন 10% ধরতে হবে। এই 10% ধরা মানে এই কুড়িন ধরা হয় দেনাদারের উপরে। এটা কুড়িন বলছে, কুড়িন বলার কারণে কুড়িন স্বরূপই লিখবা। এটা দেনাদারের উপরে 10% ধরতে হবে যে আদায় হবে না। আদায় হবে না মানে এটা খরচ, এ কারণে পরিচালন ব্যয়ের ভিতর দেখাতে হবে। এটা পরবর্তীতে আর্থিক বিবরণীতে দেনাদার থেকে বাদ যাবে। সমন্বয়ে যা যা থাকে কুড়িন সংক্রান্ত সবগুলোই মাইনাস হয়। সমন্বয়ে নতুন কুড়িন সঞ্চিতও হোক বা কুড়িনই, পরিচালন ব্যয় প্লাস হবে। আর দেনাদার থেকে যখন আপগ্রেডেড দেনাদার লিখতে চাইবা তখন দেনাদার থেকে মাইনাস হবে। ঋণের সুদ বকেয়া হচ্ছে 1 বছরের। ঋণের সুদ যা বকেয়া আছে এটা অন্যান্য ব্যয়ের ভিতর বিশদ আয় বিবরণীতে দেখাতে হবে। এরপরে স্লাইড দেখো। এরপরে এখানে বিশদ আয় বিবরণী দেখতে পাচ্ছ। বিশদ আয় বিবরণীর মধ্যে বিক্রয়ের টাকা আছে 2,90,000। এখান থেকে ফেরত 4,000 মাইনাস করলে 2,86,000 হয়। সেখান থেকে বাদ বিক্রিত পণ্যের ব্যয়, ব্যয়ের মধ্যে প্রারম্ভিক মজুদ পণ্য 3,000, ক্রয় থেকে ফেরত 3,000 মাইনাস করলে 1,44,000 হয়। আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন খরচ 2,000 যোগ করে হয় 3,000 থেকে 3,000, 1,44,000 আর 2,000 যোগ করলে হয় 1,49,000। এখান থেকে সমাপনী মজুদ পণ্য 4,000 টাকা মাইনাস কোনটা? যেটা কম মূল্য ছিল ওই 4,000 মাইনাস করলে বাইরের কলামে কত গেল? 1,49,000। তাহলে বিক্রয় সংক্রান্ত আয় 2,86,000 থেকে 1,45,000 টাকা মাইনাস করলে মোট মুনাফা হচ্ছে 1,41,000। এই পর্যন্ত কারো কোনো কিছু জানার আছে? এরপরে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে সরি, বেতন যোগ বকেয়া 20,000 যোগ 6,000 দিয়ে 26,000, বই পরিবহন 8,000, বিজ্ঞাপন খরচ, বিমা থেকে অগ্রিম বাদ দিলে 2,500। এইভাবে ব্যয়গুলো আসলো অবচয় 2,80,000-এর 10%। যন্ত্রপাতির যে অবচয় এখানে 2,80,000-এর 10% ধরা হলো 28,000। আর কুড়িন সঞ্চিতির ব্যাপার কি?
সমন্বয় থেকে যে 10% ধরা হলো এখান থেকে রেয়াবিলের ক্রেডিটেডটা মাইনাস। সমন্বয় থেকে রেয়াবিলের ক্রেডিটেডটা খেয়াল রাখবা সবসময় মাইনাস হয়। 700 থেকে প্রারম্ভিক করিন সঞ্চিতি মানে রেয়াবিলের ক্রেডিটে যেটা ছিল 500 টাকা মাইনাস করলে বাইরে গেল 200। এরপর তাহলে পরিচালন ব্যয়ের মধ্যে 26,000 যোগ 800 যোগ 2,500 যোগ 2,500 যোগ 28,000 যোগ 200 যোগ করলে টোটাল কত যাচ্ছে? 1,41,000 থেকে 60,000 বাইরাস করলে, সরি, 81,000 আসলো। যদি কখনো তোমাকে বলা হয় পরিচালন মুনাফা নির্ণয় করো তখন এই 81,000 গিয়ে তোমার অঙ্ক শেষ হয়ে যাবে। পরিচালন ব্যয়গুলো মাইনাস করলেই পরিচালন মুনাফা চলে আসবে। পরিচালন ব্যয়গুলো যখন মাইনাস করবা তখনই পরিচালন মুনাফা চলে আসবে। এটা দেনাদারের মধ্যে 10% আদায়যোগ্য নয় ছিল। দেনাদার কত টাকা আছে? 7,000 টাকা। তার 10% করলে কত হয়? 700 টাকা হয়। এটা লিখলা, লেখার পর এখান থেকে দেখো রেয়াবিলের ক্রেডিটে আছে 500 টাকা। ক্রেডিটে 500 আছে না? হ্যাঁ, এই 500 টাকা মাইনাস। অলওয়েজ রেয়াবিলের ক্রেডিটে যা থাকবে এটা মাইনাস হবে। এটা মাইনাস করার কারণ জানো কি? এটার নিয়ম হচ্ছে চলতি বছরের ব্যয়টা তোমার লিখতে হবে। তুমি 700 টাকা পরিশোধ করলা, এর মধ্যে পূর্বের ব্যয় আছে 500 টাকা, তাহলে চলতি সময়ের ব্যয় কত? 700 টাকা টোটাল পরিশোধ করলা, এর মধ্যে পূর্বের বকেয়া 500 টাকা সহ, তাহলে বর্তমান সময়ের ব্যয় কত টাকা? 200 টাকা। এইভাবে হয় এটা, এই জন্য ক্রেডিটেডটা মাইনাস হয়। এরপরে কি প্রশ্ন তোমার? এখানে আলাদা কুরিন বলে কিছু নাই, এখানে পার্সেন্টেজ আকারে যেটা বলা হয়েছে এটাই বোঝাচ্ছে নতুন কুরিন সঞ্চিতে 700, এখান থেকে বাদ পুরাতন মানে রেয়াবিলের ক্রেডিটে যে টাকা আছে এটা হচ্ছে মাইনাস। আর পরবর্তীতে আর্থিক বিবরণীতে গিয়ে কি করবা? আর্থিক বিবরণীতে গিয়ে 7,000 থেকে সমন্বয়ে যে টাকা থাকে এটা মাইনাস হবে। তোমার আর কোনো প্রশ্ন তোমার? সেট ডাউন। তোমার বলো, তুমি কি বলতে যাচ্ছ বলো। করেন রেয়াবিলের ডেবিটে থাকতে পারে অথবা সমন্বয়ে থাকতে পারে, সেটা আগে লিখবা। যোগ নতুন করেন সঞ্চিতি অলওয়েজ সমন্বয় থেকে আসবে, তা লিখবা। বাদ পুরাতন করেন সঞ্চিতি বলে রেয়াবিলের ক্রেডিটে যেটা থাকবে সেটা মাইনাস করবা। এই ফরম্যাটে অলওয়েজ হবে। কোন নিয়ম? এটাই তো আমি বললাম, তুমি যা বলতেছো তোমার কথা আমার কথার মধ্যে কোনো পার্থক্য নাই তো। যে করেন রেয়াবিলের ডেবিটে থাক আর সমন্বয়ে থাক এটা আগে লিখবা, তার সাথে যোগ নতুন করেন সঞ্চিতি সমন্বয় থেকে যেটা আসবে, বাদ পুরাতন করেন সঞ্চিতি রেয়াবিলের ক্রেডিটেডটা। এরপরে আর কার কি বলার আছে? তাহলে দেখো এখানে স্লাইডের পর 81,000 হওয়ার পরে কি হচ্ছে? অন্যান্য ব্যয়ের মধ্যে যাচ্ছে ঋণের সুদ। ঋণ যে ছিল তার 1,00,000 টাকা 10% হারে এখানে 10,000 টাকা মাইনাস হলো, হওয়ার পর নেট মুনাফা হয়ে যাচ্ছে 71,000। নেট মুনাফার পরে এরপরে কিছু বলার আছে?
নেট মুনাফা পর্যন্ত। কোনো কোশ্চেন আছে কারো? দেখে বলো, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এরপরে পরবর্তী স্লাইডে যাই। এখানে মালিকানা স্বত্ব বিবরণী দেখতে পাচ্ছ, এখানে এই মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করো। যখন তোমাকে বলা হবে তখন তুমি খেয়াল রাখবা যে মালিক কত টাকা মূলধন দিয়েছিল, তার সাথে যোগ নেট মুনাফা, যোগ নেট মুনাফা করলেই তোমার মালিকানা স্বত্ব বিবরণীতে 5,71,000 টাকা হচ্ছে। এই টাকাটা সে প্রতিষ্ঠান থেকে পাবে, এই টাকাটা পুরোই তার টাকা। এই টাকা যেহেতু আবার প্রতিষ্ঠান থেকে তাকে দেওয়া হবে, এই জন্য এটা প্রতিষ্ঠানের দায় না সম্পদ, প্রতিষ্ঠানের দায় পাশে এই টাকা আবার আসবে। এরপরে স্লাইড দেখো, পরের স্লাইডে দেখো কি দেখতে পাচ্ছ, আর্থিক অবস্থার বিবরণী। এখানে এই আর্থিক অবস্থার বিবরণী সাজিয়ে লেখাটা কোনো কম্পালসারি না। তুমি প্রথমে যদি চলতি সম্পদও লিখো তাতেও ভুলের কিছু নাই, প্রথমে স্থায়ী সম্পদও লিখতে পারো, এটা তোমাদের ভুলের কোনো কিছু নাই। এটা ফার্স্ট পার্টের যেহেতু আর্থিক বিবরণী, এটা কোম্পানির আর্থিক বিবরণী না। কোম্পানির আর্থিক বিবরণী যখন পাবে তখন এটা সাজিয়ে লিখতে হবে, এটা কোম্পানির আর্থিক বিবরণী না, এই জন্য তুমি না সাজিয়েও লিখতে পারো। স্থায়ী সম্পদ 2,80,000, এখান থেকে পুঞ্জীভূত অবচয় বাদ যাচ্ছে কোনটা কোনটা দেখো। একটা রেওয়াবিলে পুঞ্জীভূত অবচয় ছিল, আর চলতি বছরে আরেকটা অবচয় ধরলো 28,000, দিয়ে টোটাল কত বাদ গেল, 84,000 বাদ দিয়ে 1,96,000। জমির মূল্য 4,73,200, লিখে টোটাল স্থায়ী সম্পদ হলো 6,69,200। যখন এই প্রবলেম নিয়ে তোমাকে বলা হবে যে স্থায়ী সম্পদ নির্ণয় করো, তখন এই 6,69,200 পর্যন্ত তোমাকে করে দেখাতে হবে। সবসময় যে পুরো আর্থিক বিবরণী চাওয়া হবে তা না, বলা হতে পারে যে স্থায়ী সম্পদ নির্ণয় করো, তখন শুধু স্থায়ী সম্পদই নির্ণয় করে দেখাবে। এরপর চলতি সম্পদ মানে যেগুলো টাকা, যেগুলো টাকা আকারে আছে অথবা যেগুলো থেকে তুমি টাকা খুব দ্রুত আদায় হতে পারে, নগদ, ব্যাংক জমা, চলতি সম্পদ, দেনাদার 7,000 ছিল, এখান থেকে ওই যে 10% ধরলে না যে আদায় হবে না, 10% ধরলা যে আদায় হবে না, তখন কি করবা, দেনাদার কমে যাচ্ছে তোমার, এই জন্য মাইনাস। অগ্রিম প্রদত্ত বিমা 2,500 আছে, অগ্রিম প্রদত্ত বিমা সম্পদে যাবে। সমাপনী মজুদ পণ্য 4,000 সম্পদে যাবে। তাহলে চলতি সম্পদের সমষ্টি কত হচ্ছে, 27,800, দিয়ে মোট সম্পদ হচ্ছে 6,97,000। যখন তোমাকে বলা হবে মোট সম্পদ নির্ণয় করো, তখন পুরো আর্থিক বিবরণী দেখাতে হবে না, 6,97,000 পর্যন্ত করে দেখাতে হবে। তারপরে মালিকানা স্বত্ব দায়, মালিকানা স্বত্বের টাকা কিছুক্ষণ আগে বললাম যে মালিককে ফেরত দিতে হবে, এই জন্য দায় পাশে আসতেছে 5,71,000। দীর্ঘমেয়াদী দায়, দায়ের মধ্যে ঋণের টাকা 1,00,000, এটা 1,00,000 টাকা তাদেরকে শোধ দিতে হবে, এটাও দায়। তাহলে তোমাকে যখন বলা হবে দীর্ঘমেয়াদী দায় নির্ণয় করো, দীর্ঘমেয়াদী দায় নির্ণয় করো বললে তার রেজাল্ট কত বলবা, 1,00,000 টাকা। তারপরে স্বল্পমেয়াদী দায় বা চলতি দায়ের মধ্যে পাওনাদার 10,000, ঋণের সুদ বকেয়া 10,000, বকেয়া বেতন 6,000, যোগ করে হবে 26,000। এরপর 1,26,000 যোগ করে 1,26,000, উপরের মালিকানা স্বত্ব 5,71,000-এর সাথে 1,26,000 যোগ করলে টোটাল হচ্ছে 6,97,000। আর্থিক বিবরণী দেখা যাবে, তুমি যদি রেওয়া মিল সঠিক পাও
আর সঠিকভাবে যদি তৈরি করো তাহলে মোট সম্পদ এবং মোট ব্যয়ের যোগফল, ব্যয় পাশের যোগফল সমান হবে। এখানে মোট সম্পদ হয়েছে 6,97,000 আর মোট মালিকানা স্বত্ব দায়ের যোগফল হয়েছে 6,97,000। তোমার তাহলে রেওয়ামিল সঠিক থাকতে হবে, আর তোমার ক্যালকুলেশন লেখা সঠিক হলে তখন আর্থিক অবস্থার বিবরণী দুই দিক সমান হবে। সমান হলে তখন মনে করবা তোমার কারেক্ট হয়েছে। তবে কিছু কিছু ভুলের পরও কিছু কিছু লেনদেন তুমি দুই জায়গাতে লিখলে লিখতে ভুল করলা, 7,000-এর জায়গায় 700 টাকা দুই জায়গাতে লিখেও সমান হয়ে যেতে পারে। এই জন্য প্রায়ই একটা কথা বলা হয় যে আর্থিক বিবরণের সমতাই হিসাবের শুদ্ধতা নয়। তুমি একটা লেনদেন 7,000 টাকার লেনদেন দুই জায়গাতেই 700-700 করে লিখলা, তাহলে আর্থিক বিবরণের দুই দিক সমান হবে। এরপরে তোমাদের প্রশ্ন বলো, তোমাদের কার কি প্রশ্ন আছে বলো। এখন যেগুলো আলোচনা হলো এগুলো থেকে তোমাদের প্রশ্নগুলো বলো। অগ্রিম প্রদত্ত বিমা মানে তুমি বিমার টাকা পরিশোধ করেছো, এটা অগ্রিম দেওয়া হয়েছে। অগ্রিম প্রদত্ত টাকাটা তুমি ইচ্ছা করলেই যেখানে দিয়েছো সেখান থেকে ইচ্ছা করলে ফেরত নিতে পারো, তাহলে তোমার টাকাটা দ্রুত আদায় হচ্ছে না, দ্রুত টাকা আসতেছে, এই জন্য এটা চলতি সম্পদে লেখা যায়। তাহলে তোমার কোনো প্রশ্ন থাকলে বলো। এখানে তাওহিদ স্ট্যান্ড আপ, মনে করো বলল বইয়ের মধ্যে দেখবা আছে চলতি অনুপাত নির্ণয় করো। বই উল্টিয়ে দেখেছো, চলতি অনুপাত নির্ণয় যদি করতে বলে তাহলে যে আর্থিক বিবরণী দেখতে পাচ্ছ এখান থেকে কি কি ব্যবহার করে তুমি চলতি অনুপাত নির্ণয় করবা। যদি চলতি অনুপাত নির্ণয় করো এই কথা বলে, সূত্রটা হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, মানে চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করবা। এখানে চলতি সম্পদ দেখতে পাচ্ছ কত, 27,800। 27,800-কে ভাগ করবা স্বল্পমেয়াদী দায় বা চলতি দায় 26,000 দিয়ে। 27,800 ভাগ 26,000 তাহলেই হয়ে যাবে চলতি অনুপাত। উদ্দিন মধ্যে এই আর্থিক বিবরণী দেয়া হতে পারে তোমাকে, তুমি তখন চলতি অনুপাতের সূত্র অনুযায়ী মান বসাবা। এবার আজমাইন স্ট্যান্ড আপ, এখানে যে আর্থিক বিবরণী দেখতে পাচ্ছ এখান থেকে তোমাকে বলা হলো পুঞ্জীভূত অবচয়ের ব্যাপারটা বলো। তুমি পুঞ্জীভূত অবচয়টা কেন এখানে মাইনাস হচ্ছে, পুঞ্জীভূত অবচয়ের টাকা কিভাবে আসলো এবং কেন মাইনাস হচ্ছে? তারপর তুমি বললে ক্ষতি বোঝানো হয়, এরপর পুঞ্জীভূত অবচয় ব্যবহার কারণ হচ্ছে যে এর আগের বছরগুলোতে 56,000 টাকা অবচয় ধরা হয়েছে আর চলতি বছরে ধরা হলো 28,000, দিয়ে তোমার মোট সম্পদের দাম কত কমে যাচ্ছে, 84,000। এই জন্য 84,000 মাইনাস হচ্ছে, সেট ডাউন। এরপরে আর কোনো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আর কারো কোনো প্রশ্ন আছে, যদি থাকে বলো, আর কারো কোনো প্রশ্ন যদি থাকে বলো। আছে, যা আলোচনা হলো এখান থেকে আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, প্রশ্ন যদি না থাকে তাহলে নেক্সট ক্লাসে আমরা আবার
আর্থিক বিবরণ নিয়ে আলোচনা করব, কারণ এটা কম্পালসারি চ্যাপ্টার। নেক্সট ক্লাসে, তাহলে নেক্সট ক্লাস পর্যন্ত অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।